হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা প্রায় মানুষের হয়ে থাকে, কিন্তু এর করণীয় কি অনেকেই আমরা জানি না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কোমর ব্যথা এই পৃথিবীর প্রায় সব মানুষেরই একটি সাধারণ সমস্যা। দুনিয়ার এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন যার জীবনে অন্তত একবার কোমর ব্যথার অভিজ্ঞতা নেই। মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট, স্নায়ু, হাড় জোড়া, তরুণাস্থি বা ডিস্কের জটিল যোগাযোগ বিন্যাসের বিভিন্ন প্রকার সমস্যার জন্য কোমর ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথা বা লো ব্যাক পেইন হতে পারে বহু কারণে। অন্য রোগের লক্ষণও প্রকাশ পেতে পারে কোমর ব্যথা হিসেবে। এই রোগে আক্রান্ত হতে পারে যে কোনো বয়সের যে কেউ। বলা হয় প্রায় 90% মানুষই কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়। কেন হয় কোমর ব্যথা? মনে রাখতে হবে কোমরে ব্যথা কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। তবে 90% ক্ষেত্রে কোমর ব্যথার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। রোগী সাধারণত কোনো ভারী জিনিস তোলার সময় হঠাৎ করে এই ব্যথাটা অনুভব করে। মেরুদণ্ডের পাশে মাংসপেশি ও লিগমেন্ট আঘাতপ্রাপ্ত হলে, অর্থাৎ টান বা স্পেইন হলে এই ব্যথাটা অনুভূত হয়। এই ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যথা ভালো হয়ে যেতে পারে, আবার দীর্ঘমেয়াদ ভোগাতেও পারে। সুস্থ হতে ব্যায়াম ও ব্যথার ওষুধই যথেষ্ট। যাদের কোমর ব্যথার পাশাপাশি যে কোনো এক পায়ে বা উভয় পায়ে হাঁটতে গেলে ব্যথা হচ্ছে এবং এই ব্যথা ক্রমশ বাড়ছে, যাদের ব্যথার ওষুধ সেবন ও ব্যায়াম করা সত্ত্বেও ব্যথা 6 সপ্তাহের বেশি স্থায়ী হয়েছে, যাদের প্রচণ্ড পেট ব্যথার পাশাপাশি কোমর ব্যথা হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে এটি আপনাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা। তাই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। কোমর ব্যথা যখন ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, দীর্ঘক্ষণ একনাগারে বসে কাজ করলে বা দূরের যাত্রায় ভ্রমণ করে উঠে দাঁড়ালে যদি কোমর ব্যথা হয়, সেটাকে স্বাভাবিক মনে করা হয়। যাদের ওজন খুব বেশি তাদের কোমর ব্যথা হয়, এই ক্ষেত্রে ওজন কমালেই কোমর ব্যথা কমবে। তবে ওজন না কমালে পরে এই ব্যথা স্থায়ী হয়ে যাবে। গর্ভাবস্থায় কোমরে ব্যথা হতে পারে। 50-70% নারী প্রেগনেন্সিতে কোমর ব্যথায় ভোগেন। প্রসবের পর ব্যথা চলে যায়, তবে অনেক সময় সিজারিয়ান অপারেশনের পর কোমর ব্যথা হয়। এমনটি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রস্রাবে ইনফেকশন হলে কোমর ব্যথা হতে পারে। এক্ষেত্রে অন্যান্য লক্ষণের সঙ্গে সম্পৃক্ত করে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা নিলে কোমর ব্যথা ভালো হয়ে যাবে। ঋতুস্রাব বা পিরিয়ডের সময় কোমরে ব্যথা হয়ে থাকে। ভাইরাল ফিভার হলে, যা জ্বরের পরও কোমর ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ উঁচু হিলের স্যান্ডেল পরলে বা দীর্ঘক্ষণ ধরে এমন স্যান্ডেল পরলে কোমর ব্যথা হতে পারে। জেনে রাখা ভালো, বিশ্রাম নিলে কোমর ব্যথা হয় না এই ধারণা ঠিক নয়। যদিও অতিরিক্ত ব্যায়াম বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ক্ষতিকর, কিন্তু স্বাভাবিক কাজকর্ম না করে বিশ্রাম নিলেই যে কোমর ব্যথা হয় না বা কোমর ব্যথা ভালো হয়, এটি ঠিক নয়। বরং দিনে 1 ঘন্টা হাঁটা, সাঁতার, ফ্রি হ্যান্ড ব্যায়াম ইত্যাদি করলে কোমর ব্যথা হয় না। যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য এই ধরনের ব্যায়াম উপকারী। শক্ত বিছানায় শুলে কোমর ব্যথা কম হয়, তবে খুব শক্ত বিছানা বা মাটিতে শোয়ার খুব প্রয়োজন নেই। আবার নরম বিছানাও ক্ষতিকর, স্বাভাবিক বিছানায় শোয়াটাই ভালো। দীর্ঘক্ষণ বসে যাদের কাজ করতে হয় তাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে, একটি ধারণা অনেকেই পোষণ করেন। এটি ঠিক নয়, বরং আরামদায়ক ভঙ্গিতে বসাই ভালো। অফিসে যাদের একটানা ও অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, তারা মাঝে মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। ভারী জিনিস ওপরে তুললেই কোমর ব্যথা হয়, এটিও ঠিক নয়। আসলে এমনটি ঘটে কৌশল না জানার কারণে। ভারী জিনিস তোলার সময় এমনভাবে উবু হয়ে তুলতে হবে যেন কোমরে কোনো টান না পড়ে এবং ওজনটি সর্বত্র সমভাবে বণ্টিত হয়। যদি বাঁচতে চান তাহলে কি করবেন? ওজন কম রাখতে হবে, প্রতিদিন ব্যায়াম ও শারীরিক কর্মকাণ্ড করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, কারণ নিকোটিন মেরুদণ্ডের নিম্নাংশ রক্ত প্রবাহ স্লোত করে এবং ডিস্কের ডিজেনারেটিভ পরিবর্তন বাড়ায়। প্রয়োজন বোধে ব্যথার ওষুধ বা মাসল রিল্যাক্স্যান্ট ওষুধ খেতে হবে। প্রতিদিন যোগ ব্যায়াম বা আসন করলে অনেক ক্ষেত্রেই কোমর ব্যথা ভালো হয়। পরীক্ষা নিরীক্ষা। কোমর ব্যথা নির্ণয়ে কার্যকর পরীক্ষা হলো MRI। এই ক্ষেত্রে হাড়ের চারপাশে মাংসপেশি, লিগামেন্ট, হাড়ের মাঝখানে ডিস্ক, নার্ভ ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
প্রাথমিকভাবে কোমরের একটি ডিজিটাল এক্সরে থেকেও অনেক ধারণা পাওয়া যায়। বিশেষ ক্ষেত্রে রক্তের অন্যান্য পরীক্ষাও দরকার হতে পারে। অল্প দিনের ব্যথার চিকিৎসা, ভারী কাজ থেকে বিশ্রাম নিন, তবে সারাদিন শুয়ে বসে কাটানোর দরকার নেই। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা যাবে, গরম বা ঠান্ডায় সেঁক দিন। ফিজিওথেরাপি নিতে পারেন, কখনো কখনো ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। ওষুধ যেমন প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক কোমর ব্যথার ক্ষেত্রে কার্যকর। মাসেল রিল্যাক্সমেন্টও এই ক্ষেত্রে ভালো কাজ করে যদি ডাইক্লোফেনালের সঙ্গে দেওয়া হয়। কখনো কখনো সিজেটিভ বা এনজিওলাইটিক ওষুধও ভালো কাজ করে। দীর্ঘদিনের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি নিয়মিত নিলে উপকার পাওয়া যায়, তবে এই ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপিস্ট ও অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থেরাপি নিতে হবে। আকুপাঙ্কচার একটি জনপ্রিয় চিকিৎসা, তবে এতে ব্যথা সত্যি কমে কি না এতে মতভেদ রয়েছে। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন অনেক সময় ব্যবহার করা হয়। যখন এসব চিকিৎসায় কাজ হয় না তখন সার্জারির প্রয়োজন হয়, বিশেষ করে যেসব ক্ষেত্রে পায়ের দুর্বলতার পাশাপাশি প্রস্রাবের ও মলত্যাগের সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে সাধারণত সার্জারির প্রয়োজন হয়। আবার ডিস্ক প্রোল্যান্স, স্পাইন অ্যাবসেস ইত্যাদি ক্ষেত্রেও সার্জারির প্রয়োজন হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কোমর ব্যথা কেন হয়, দীর্ঘমেয়াদী ও অল্পদিনের ব্যথায় কী কী করতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।